Cocho, cocho. No, cocho. Ajá. মারামেও ফোন দিছিলাম কিন্তু মারা আইতো কদিন দেরি হবো ভাবি না করতে একা ভালো লাগে না ভাবি জানি হো তুই থাক তোর ভাবির আমি নিয়ে আইগা তুমি যে ভাবির আন বার যাবা আমি আবার একা বাড়িতে ভয় পাই তুমি একটু তাড়াতাড়ি আইছো ঠিক আছে তুই থাক আমি যাই আচ্ছা ভাই যাই তাসো যাও কিন্তু সাবধানে থাইকো তোমার সু মন্দির বহুত দুষ্ট গো তুমি আবার তার দুষ্টুমিতে পড়ো না আচ্ছা ঠিক আছে সাবধানে যাই ভাই ঠিক আছে একটা টুল নিয়ে দুষ্টুমি করার সবার সাথে ঠিক আছে দাদা বয়স্ক মানুষ দাদার সাথে এমনি করে দুষ্টুমি করবা তুমি তুমি কাজটা ঠিক করো নাই মুন্নি তুমি তো জানো আমি দুষ্টামি না করলে আমার পেটের ভাতই হজম হয় না তাই একটু দুষ্টামি করছি এর জন্য তুমি আমার বকতিছো হ্যাঁ তা তো জানি তাই বলে সবার সাথে তুমি দুষ্টুমি করবা আর এ কারণেই তো গ্রামের মানুষ তোমারে কয় যে এই বাড়ির দুষ্ট বউ তুমি যাই হোক দাদা তুমি কও তো তুমি কি ব্যথা পাইছো আরে না তোমরা একটু দুষ্টামি করবা শালা মাসি কোথা ও দাদা সে তো একটু বাইরে গেছে বাইরে গেছে এদিকে তো তোমার দুষ্টামিটা বাড়ছে কি বলো না দাদা আচ্ছা যাই হোক দাদা চলো ঘরে চলো না না ভাই আমি যাই না আবার একদিন আসো আচ্ছা আচ্ছা দাদা আইসো কিন্তু আবার তো দুষ্টামি করিব না দাদা আবার আইসো যাই আসো ঘরে আসো মনে আরে দুলা ভাই কেমন আছে আমি ভালো আছি ভাবে আপনি কেমন আছেন ভালো আছি দুলা ভাই বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে ও তুমি এরকম চুপ করে দাঁড়িয়ে রইছো কা এতদিন পর আইছো ভাবিদের সাথে কি একটু কথা বলতে মন চায় না কো চুপ করে দাঁড়িয়েছি মুন্নি কই মুন্নি কই মুন্নির খবর পরে নাও আগে ভাবি গো খবর নাও আমার সামনে যদি কেউ এরকম চুপ করে দাঁড়াই থাকে না তাহলে আমার কি মন চায় জানো এই রকম আঠা লাগাই দিতে আমার মনে চায় বাবিসি এটা কি করলেন ভাবি আরে দুলা ভাই তোমাদের সাথে আর কি করবো না তো কার সাথে করবো আর করি তো সামান্য একটু দুষ্টামি এই নিয়েও তোমরা এমন করো এখন আপনি দুষ্টামি বন্ধ করেন নাই আরে দুষ্টামি তোমাদের সাথে করবো না তো কার সাথে করবো তোমরাই বলো দুদিন পর আপনি বাচ্চার মা হবেন আপনি এখনো দুষ্টামি ছাড়েন না দরকার নাই পড়ি হইলেও দুষ্টামি করবো ভাবি মুনি কই মুন্নি তো ঘরে আচ্ছা যাই হোক চলো ঘরে চলো এখন আসো আচ্ছা চলো কেমন আছো তুমি
ভালো আছি। আসছো তো ভালো কথা, কিন্তু সাবধান, আমার ভাবি যে দুষ্ট, ইদানিং তো দুষ্টুমি আরো বাইরে গেছে। ভাবির কাছ থেকে একটু তুমি দূরে দূরে থাকো। আর বইলো না, আসার সঙ্গে সঙ্গে কি করছো জানো? ভাবি সুইনগাম খায়া এই সুইনগাম আমার মুখের মধ্যে আটকে দিছে। এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, এই ঘটনা ঘটছে, আর কি করুম, কিছু কই নাই। শোনো, মা গেছে নানির বাড়ি, সুরভি একা একা ভয় পায়। আমি তোমারে নিবার নিগাইছি। আজকে কি কইরা যামু? আজকে তো বেলা গেছে গা। আজকে রাতটা থাইকা যাও, কালকে সকালে মেলা দিমু নি। না, আজকে রাত থাকা যাব না, কারণ সুরভি একা রইছে, ওই ভয় পাবো। তাহলে আমি যাই গা, তুমি থাকো, কালকে তুমি আইসা বলো। শোনো, ঘরে লও কয়টা খাওয়া দাওয়া করে তারপরে যাইও নি। খাওয়া দাওয়া করুম, রাইতে যাব গা। কিছু হবো না, আসো তো। আচ্ছা ঠিক আছে, আসো। এই জন্য সব সময় খালি তোমার কথা বলে। তা তো আমি জানি। ঠিক আছে যাও, দেখা যাও, যান যান, আবার আইসেন কিন্তু। ভাবি চুপ করে বলতাছি, বজ্জাত মহিলা একটা, যে যাই বলো, আমার যে কি আনন্দ রাখতেছে না, কি দুষ্টামি আমি করলাম। যাই ঘরে চলে যাই। তগো দুই ভাই বোনের জ্বালায়, আমি যে দুইটা দিন যা বাপের বাড়ি থাকবো তাও আমার শান্তি নাই। খালি ফোন করস, খালি ফোন করস, এর নাকি তাফিসের ছোড়াই আই পড়লাম। তা তুই যে কইলি তোর ভাই তোর ভাবির আনবার গেছে, এখন পর্যন্ত খবর নাই। ও গেছে তো আনবার, আই তোমার একটু দেরি হইতাছে। দেরি হইতাছে? ওর সুমন্দির বউ যে যাই আর যাইবে, সারাদিন দুষ্টুমি করে, সারাদিন দুষ্টুমি করে। কি জানি আমার ফোলা রান্নাকে যাবার কোন দুষ্টুমি করতেছে আল্লাহ জানি, এই কারণে মনে আইতাছে না। হামা, আমিও তো বাইরে কইলা দিছি যে তোমার সুমন্দির বউ দুষ্ট, সাবধানে থাকো। মা তুমি আইছো? হ্যাঁ বাবা। ভালো হইছে বাবা। তুই না বউ মারান বার গেলি? বউ মা কো? কালকে আসবো মা। কালকে আসবো? আসলেও বউ মারে ছাড়া না, বাড়িটা খালি খালি লাগে। ও আমি বলছিলাম যে তোমার সারা বাড়ি দেখ খালি খালি লাগে, সুরভি তোমার কথা খুব কইলো, পরে বললো যে কালকে সকালবেলায় যাবো। আচ্ছা ঠিক আছে, বৌমা তার বাবার বাড়ি অসন্তোষ যায় না, যেহেতু গেছেই তাহলে দুটা দিন থাই। কালকে যেহেতু আবো, তুই আর মাথা গরম করিস না, বৌমারে কিন্তু কোনো কিছু কইস নে, আবো নি। ঠিক আছে মা, আয় গোরা আয়। চলো, আজকের মতো অনেক দুষ্টামি করলাম, সন্ধ্যা হয়ে গেছে, আর দুষ্টামি করা যাইব না। আরে দাদা আইতেছে, আজকের মতো না আর একবার দুষ্টামি করি, আপনারা কিছু মনে করেন না। আরে দাদা আইসো। হনাদ বউ আইছি। নাদ বউ, কি হুনি রে? কি তোমার নাম এলাকার সবার মুখে মুখে শুনি, তুমি বলে খুব দুষ্টামি করো। আরে কি বলো না দাদা, কোথায় দুষ্টামি করি, আর ওই করি তো একটু, তাই সবার
সাথে দুষ্টুমি করতে চাই না বুঝছো আচ্ছা যাই হোক অনেক দিন পর আইছো চলো ঘরে চলো আসো আনন্দে আসে আর দুষ্টুমি করব না তো সি সি দাদা তোমার সাথে কি আমি দুষ্টুমি করতে পারি বলো চলো ঘরে চলো আচ্ছা চলো ভাবি চুপ করো তুমি আসলে কি বলো তো ভাবি শুনো তোমার একটা কথা বলি দুদিন পরে তুমি একটা বাচ্চার মা হবা তোমার কি এখন দুষ্টুমি করার বয়স আছে তুমি বলো এলাকার লোকে কি বলবো হ্যাঁ তুমি কি পারো না দুষ্টুমি বাদ দিয়া ভালো একটা বউ হয়ে থাকতে নাতে ভাই আর কিছু বইলো না ও দুষ্টুমি করে আমার সবাই জানি মুন্নি দাদু তো ঠিকই বলছে তোমরা সব সময় আমার বকাঝকা করো কেন আচ্ছা যাই হোক মুন্নি তোমার আজকে আমি একটা কথা দিই আজকে না আমি আর দুষ্টামি করব না শুধু কালকে থেকে একটু দুষ্টামি করব